থানা অন্তর্গত মৃধা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। খালপার সংলগ্ন বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে এবং তিনটি ইঞ্জিনের চেষ্টায় স্বস্তির খবর যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। দোকানে থাকা বেশ কয়েকটা সিলিন্ডার ফেটে আগুন লাগে এমনটাই দাবি স্থানীয়দের। তবে কিভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি, অবশ্যই আমরা জানার চেষ্টা করছি। তবে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউ টাউন থানা অন্তর্গত মৃধা মার্কেটের ছবি, একেবারে ভয়াবহ অগ্নিকাণ্ড। এইখানে একটা পাইপ এনে রাখলো দেখলাম। যেভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং যেমনটা জানা যায় যে খালপার সংলগ্ন বেশ কিছু দোকান পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে। এই দোকানগুলিতেই থাকা বেশ কয়েকটি সিলিন্ডার ছিল যেটা ফেটে যায় এবং তারপরে আগুনের ভয়াবহতা আরো বৃদ্ধি পায় এমনটাই দাবি করেছে স্থানীয়রা। ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন পৌঁছেছে এবং যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তারা এবং এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কি পরিস্থিতি এখন অবশ্যই আপনাদের জানাবো। আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, আগুন নিয়ন্ত্রণে কি এসেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা এবং এই দোকানগুলিতে কেউ কি থাকতেন? দেখো সুবর্ণ, তোমাকে প্রথমে বলে রাখি যে রাত্রির তিনটে নাগাদ যে আগুন লাগে তা এই মুহূর্তে নিয়ন্ত্রণে বলা যেতে পারে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে গেলে 11 থেকে 14টা দোকান আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন 3টে থেকে 3:30 নাগাদ তারা আগুন দেখতে পান এবং তারপর দমকলে খবর দেওয়া হয়। এলাকাটা নিউ টাউনের জ্যোতিনগর, জ্যোতিনগরের মৃধা মার্কেট, যেখানে রাস্তার পাশে একের পর এক দোকান, যেখানে পোশাকের দোকান থেকে শুরু করে মাংসের দোকান ছিল এবং এই দোকানগুলোতে অনেক দোকানগুলোতে দাহ্য পদার্থ মজুত ছিল, যে কারণে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এবং ঠিক এই কারণেই কিন্তু দমকলের কর্মীদের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয়। এবং এই যে দোকানগুলোর নিচের অংশেও কিন্তু বেশ কয়েকটি দোকানে দাহ্য পদার্থ মজুত ছিল, যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা সময় লেগে যায়। স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন যে রাত্রি 3:30 নাগাদ যারা যখন আগুন দেখতে পান দমকলে খবর দেওয়া হয় এবং তারপর দমকলে মোট 3টি ইঞ্জিন আসে এবং বেশ কিছুক্ষণ, বেশ কয়েক ঘন্টা লেগে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে। আশপাশে যেহেতু ঘন বসতি এলাকা রয়েছে এবং বাজার এলাকা, সে কারণে একটা আতঙ্ক ছিল। সেই আতঙ্কের কারণে স্থানীয় বাসিন্দারা গভীর রাত থেকে কিন্তু রাস্তায় নেমে পড়েছিলেন, তারা কিন্তু আতঙ্কে রাস্তায় নেমে পড়েছিলেন এবং আগুন নেভানোর কাজেও অনেকে হাত লাগিয়েছিলেন। স্থানীয়দের অভিজ্ঞতা যেমনটা বলছেন যে আগুন লাগার পর তারা কিন্তু একের পর এক বিস্ফোরণের আওয়াজ পান, একের পর এক গ্যাস সিলিন্ডার, আমরা দেখি যে আগুনের যেখানে আগুন যেখানে লেগেছে সেখান থেকে উদ্ধার করা হয়। ওই যে সমস্ত দোকান ছিল সেখানে যেহেতু মাংসের দোকান ছিল এবং আরো বেশ কয়েকটি ফাস্টফুডের দোকান, এইরকম কয়েকটি দোকান থাকার কারণে ওখানে গ্যাস সিলিন্ডার মজুত ছিল এবং এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত এমনটাই আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। এবং সে কারণেই কিন্তু স্থানীয় বাসিন্দারা আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পড়েন এবং এই মুহূর্তে যা পরিস্থিতি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তুমি আমাদের সঙ্গে থাকো। স্থানীয়দের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে কারণ ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং শুধু তাই নয় বাজার এলাকা, সেক্ষেত্রে মাংসের দোকান থাকার কথা আমাদের প্রতিনিধি বলছিলেন, শুধু তাই নয় ফাস্টফুডের দোকান রয়েছে যেখানে গ্যাস সিলিন্ডার রয়েছে, সেই গ্যাস সিলিন্ডার ফেটেই এই আগুনের ভয়াবহতা আরও বৃদ্ধি পেয়েছে। নিউ টাউন থানা অন্তর্গত মৃধা মার্কেটের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত 3টে থেকে 3:30 নাগাদ এই আগুন লাগে। এইখানে একটা পাইপ এনে রাখলো দেখলাম। এবং যেভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং লেলিহান শিখা একেবারে আকাশ ছুঁয়েছে, শুধু তাই নয় ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিকে। আমি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যের কাছে। সত্যজিৎ, ঠিক কটি দোকানে আগুন লাগে এবং যেমনটা তুমি বলছিলে স্থানীয় বাসিন্দারা দাবি করছেন যে একের পর এক বিস্ফোরণের আওয়াজ তারা শুনতে পায়, অর্থাৎ একাধিক গ্যাস সিলিন্ডার কি ফেটেছে যে কারণে এই আগুনের ভয়াবহতা?
একেবারে সুকর্ণ, তুমি যেমনটা বলছিলে যে একের পর এক বিস্ফোরণের আওয়াজ পান স্থানীয় বাসিন্দারা এবং একাধিক গ্যাস সিলিন্ডার ফাটার আওয়াজ তারা পান এবং সে কারণে কিন্তু এলাকার বাসিন্দারা রাস্তায় নেমে পড়েন। এবং যখন আগুন লাগে প্রথম দিকে কিন্তু যাদের দোকান আছে তারা অনেকেই দেখতে পান যে একদিক থেকে বাজারের একদিক থেকে আগুন ছড়িয়ে পড়ছে, কিন্তু তারপরেও আগুনের ভয়াবহতা এমন ছিল যে তারা যে সমস্ত দোকানে তখনো পর্যন্ত আগুন লাগেনি সে সমস্ত দোকান থেকে জিনিসপত্র উদ্ধার করতে পারেননি। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে, তোমাকে যেমনটা বলছিলাম যে এখানে অনেক দাহ্য পদার্থ মজুদ ছিল যে কারণে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের আওয়াজ যেটা স্থানীয় বাসিন্দাদের আতঙ্কের মধ্যে ফেলে দেয় এবং তারা রাস্তায় নেমে পড়ে এবং আগুন নেভানোর কাজে হাত লাগান অনেকে। এবং রাত্রি তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ যে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা তা বেশ কিছুক্ষণ আগে সময় লাগে এতটাই যে প্রায় দেড় ঘন্টারও বেশি সময় লাগে যে বেশ কিছুক্ষণ আগে নিয়ন্ত্রণে এসছে বলা যেতে পারে। দমকল কর্মীদের রীতিমতো হিমশিম খেতে হয়, তার কারণ হলো যে এই সমস্ত দোকানের নিচে বেশ কিছু জায়গাতে দাহ্য পদার্থ মজুদ ছিল এবং বেশ কয়েকটি দোকান যেহেতু পোশাকের দোকান এবং অন্যান্য দোকান ছিল সেখানে দাহ্য পদার্থ থাকার কারণে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এবং তুমি দেখতে পাচ্ছ যে বাজার এলাকা, সেই বাজার এলাকায় সে কারণে আশপাশেও কিন্তু ঘনবসতি আছে এবং যে কোনো সময় বড় কোনো বিপদ হতে পারত এই আগুন যদি ছড়িয়ে পড়তে পারত, যে কারণে দমকল কর্মীদের প্রাথমিক তৎপরতা ছিল চারদিক থেকে আগুন অ্যারেস্ট করা এবং তারপর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা। এবং এই মুহূর্তে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত জায়গাতে পকেট ফায়ার আছে সেই সমস্ত জায়গায় পুরোপুরি আগুন নিভানোর কাজ চলছে, দমকল কর্মীরা সেই কাজ চালিয়ে যাচ্ছেন। সুকর একেবারে সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের প্রত্যেক মুহূর্তে আমরা দেখাচ্ছি নিউ টাউন থানার অন্তর্গত মৃধা মার্কেটের ছবি, যেখানে রাত তিনটে সাড়ে তিনটের মধ্যে এই আগুন লাগে, বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এই দোকানগুলির বেশিরভাগই দাহ্য পদার্থ মজুদ ছিল, পোশাকের দোকান ছিল বেশ কয়েকটি, যে কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এবং বাজার এলাকা হওয়ায় এই আগুনকে অ্যারেস্ট করা কিন্তু রীতিমতো হিমশিম খেতে হয় দমকল যে বাহিনীর কাছে। এবং শুধু তাই নয়, যুদ্ধকালীন তৎপরতায় তারা চেষ্টা করেন সেই আগুনকে যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনা যায়। তবে বিভিন্ন পকেটে এখনও যে ফায়ার রয়েছে, পকেট ফায়ার রয়েছে, তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল, এখনও সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে, বেশ কিছু ফাস্টফুডের দোকান ছিল যে কারণে গ্যাস সিলিন্ডার মজুদ করা ছিল বলে অনুমান করা হচ্ছে এবং সেই গ্যাস সিলিন্ডার ফেটেই কিন্তু এই আগুন লেগেছে। এবং প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, রীতিমতো হিমশিম খেতে হয় এবং বেগ পেতে হয় দমকলের কর্মীদের। তিনটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।